হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে এই স্টিয়ারিং হুইল সম্বন্ধে একটা জিনিস বলতে চাই। তো যারা গাড়ি চালাচ্ছে বা নতুন গাড়ি চালানো শিখছে, নতুন গাড়ি চালাচ্ছে, তো আমাদের মনে একটা প্রশ্ন আসে যে আমরা কোনো জায়গায় গাড়ি পার্কিং করলে গাড়ির ভিতর থেকে আমরা বুঝতে পারি না যে গাড়ির স্টিয়ারিংটা সোজা আছে, গাড়ির চাকাটা সোজা আছে কি ডান দিকে বেঁকে আছে, কি সোজা বা বাঁ দিকে বেঁকে আছে। এটা আমাদের মনে প্রশ্ন আসে যে আমরা গাড়ির ভিতর থেকে বুঝতে পারি না। আমরা কি করি, গাড়ির থেকে বেরিয়ে দেখি চাকাটা কোন দিকে আছে, সেই হিসাব করে আমরা গাড়ির স্টিয়ারিংটা কাটিয়ে ঠিক করি। তো আমি আজকে আপনাদের এইটাই দেখাবো যে গাড়ির মধ্যে বসে আপনারা গাড়ির চাকাটা কোন দিকে আছে সেটা বুঝতে পারবেন। আজকে আমি এই স্টিয়ারিং হুইলের মধ্যে যে জাদুটি আছে সেই জাদুটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স দেখুন, আমাদের স্টিয়ারিংটা এখন এইভাবে আছে। তো আমরা এখন কিভাবে বুঝবো যে আমাদের চাকাটা সোজা আছে কি না? হ্যাঁ, তো এবারে স্টিয়ারিংটা আমরা এইভাবে করলাম। তো অ্যাকচুয়াল কি হয়, স্টিয়ারিংটা আমাদের এইভাবে থাকলে আর এই লোগোটা হচ্ছে সোজা থাকলে আমরা ভাবি যে আমাদের স্টিয়ারিংটা সোজা আছে, চাকাটা সোজা আছে। আদৌ কি তা আছে? তো আমি আপনাদেরকে বেরিয়ে দেখাচ্ছি চাকাটা এখন কোন দিকে আছে। তো দেখুন ভিউয়ার, এখন চাকাটা বেঁকে আছে ডান দিকে। তাহলে স্টিয়ারিংটা আমাদের এখন এইভাবে আছে, কিন্তু আমাদের ডান দিকে চাকাটা বেঁকে আছে। তো আমরা বুঝবো কিভাবে? তো আমাদেরকে স্টিয়ারিংটা প্রথমে একবার এইদিকে ডান দিকে ঘোরাতে হবে। দেখুন এখানে আটকে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে লোগোটা এই একবার ঘুরালাম, সোজা হলো। তারপর আরেকবার এইভাবে ঘুরালাম, দ্বিতীয়বার এটা হলো, সোজা হলো। তো দ্বিতীয়বার যে আমাদের সোজা হলো, তার মানে এখন আমাদের চাকাটা সোজা আছে, ঠিক আছে। আমি আরেকবার আমি আপনাদেরকে নেমে দেখাচ্ছি চাকাটা কোন দিকে আছে। তো ভিউয়ার্স দেখতে পেলেন আমাদের চাকাটা এখন সোজা আছে। তো এই যে লোগোটা, এই লোগোটা তিনবার সোজা হবে বেশিরভাগ গাড়িতে, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড আছে, ঠিক আছে। আমি আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি। যে কোনো একদিকে ফার্স্টে এরকম ঘুরিয়ে নেবেন, ঠিক আছে। এই আটকে গেল, এই একবার সোজা হলো, এই সেকেন্ডবার, দ্বিতীয়বার সোজা হলো, দ্বিতীয়বার সামনে আসা মানে চাকাটা সোজা হলো, আর এই তিনবার, ঠিক আছে। দিয়ে এই দেখুন আটকে যাচ্ছে, আর হবে না। তো বেসিক্যালি এই স্টিয়ারিংটা তিনবার মোট ঘুরবে, ঠিক আছে। অনেকে আমরা ভাবি যে অনেকবার স্টিয়ারিংটা ঘুরে, না, এই হচ্ছে লোগোটা আপনার তিনবার আসবে, ঠিক আছে। তো দ্বিতীয়বারে যেটা আসবে সেইটা হচ্ছে সোজা থাকবে, ঠিক আছে। তো ধরুন আমাদের এখন স্টিয়ারিং হুইল এইভাবে আছে। তো আপনারা বুঝবেন কি করে? তো দেখুন, এই দেখুন যে কোনো একদিকে আপনারা হচ্ছে কাটাবেন, পুরোটা আটকে যাচ্ছে। এই হলো একবার, এই হলো দুবার, দ্বিতীয়বারে সোজা হয়ে যাবে, ঠিক আছে। এইটা কখন আপনাদের কাজে লাগবে? যখন আমরা আমাদের সামনে গাড়ি আছে বা পিছনে সামনাসামনি গাড়ি আছে, তো সামনে আগাবার সময় বা পিছনে ব্যাক করার সময় যদি স্টিয়ারিংটা অন্য দিকে থাকে, তো আমাদের ধাক্কা লেগে যাওয়ার চান্স থাকে। তো আমরা এটা ভিতর থেকে এইভাবে আমরা ভিতর থেকে বুঝে নিতে পারবো যে স্টিয়ারিংটা আমাদের সোজা আছে কি ডান দিকে কি বাঁ দিকে আছে, সেটা বুঝে নিতে পারবো। তো আমি আরেকবার আপনাদেরকে ধরুন এইদিকে এই আটকে গেল, এইদিকে এই হলো একবার সোজা, এই আর একবার লোগোটা সোজা হলো। তো এইটা আমাদের চাকা এখন সোজা আছে। আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের অনেক কাজে দিবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো এরকম ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করি। তো ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। যখন ভিডিও আপলোড করব আপনাদের পাশে আগে নোটিফিকেশান চলে যাবে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।